ইজ্জত দেবেন কে? আল্লাহ নিজে বড়, নিজে যে বড় বলে বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আলহামদুলিল্লাহ বলেন, দাদা হুজুর নিজে বললেন আমি বড়, লোক পাগলের মতো ভালোবাসছে। জোরে বলে বল না, আ জোরে বলা গেল না, লোক ভালোবাসছে, লোক মহব্বত করে। দাদা হুজুরের জামালায় কোন এক বছরে 14ই চৈত্র হুজুরকে দাওয়াত করে যে মুন্সির হাটে পেরো, 14ই চৈত্র দাদা হুজুরের জামানায় কোন এক বছরে এই মুন্সিরহাট পেরো বসন্তপুর পেরো দাদা হুজুরকে দাওয়াত করেছে। যাবেন হুজুর, তার কদিন আগে থেকে এলাকার কিছু বাজে ছেলে একটা বাচ্চা ছেলেকে দাদা হুজুরের বিরুদ্ধে কবিতা লিখেছে, কবিতা লিখে দাদা হুজুরের বিরুদ্ধে ওই যুবক ছেলেগুলো বাচ্চা ছেলেটাকে মুখস্থ করে পর পুরপুর আবু বাক্কা সিদ্দিকী এলে এটা পড়বে উনি বেউজ্জিত হবে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম দিন পড়েছে, রাতে ঘুমাচ্ছে, খবে কে বলে খবরদার পুরপুর আবু বাক্কা সিদ্দিকীর বিরুদ্ধে পড়োনি। সকালে উঠে বলছে আমি রাতে শব্দ দিই আমি পড়বো না, এই এই তোর মনের ভুল ওটা। দ্বিতীয় দিন পড়িয়েছে, বলাটা গাম্ভীর্য বেড়েছে, মানা করলাম তুমি যদি বলো ক্ষতি হবে বলো না। দ্বিতীয় দিন সকালে উঠে বলে আমি এই শব্দ দিই আমি আর পড়বো না, তোর মনের ভুল। তৃতীয় দিন পড়িয়েছে, তৃতীয় দিনের বলাটা একটু গাম্ভীর্যটা বেশি, আবার পড়ছো মানা করছি। যত সময় দাদা হুজুর গেলেন 14ই চৈত্র পেরো মুন্সিয়াত মেরো বসন্তপুর, যত সময় গেলেন হুজুর গ্রামে ঢুকছে, আর ওই বিয়াদু ছেলেগুন বাচ্চাটাকে এনে স্টেজে তুলে পর ওই ফুটপুরা হুজুর ঢুকছে পর ছেলেটা বলার ভঙ্গিমা করলো যে আল্লাহ হুকুম, জবানটা বন্ধ হয়ে গেল আর ঘাটটা সুজানে ঘাটটা বেঁকেই হয়ে হয়েছে। বলো পারলে বলো, এবার সব বিয়াদব গুলো ছুটছে তো কি ক্ষতি হয়ে গেল, বাপ মা এসে ছেলেটা গেলে হুজুরের সামনে হুজুর মাফ করে দেবে কি বাবা আমি সামনে কি বিয়াদি করে না তো না হুজুর এই ব্যাপার, যাতে হুজুর যাও আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাকের হুকুম, ছেলেটা আবার সুস্থ হয়ে গেল। জোরে বলে আর জোরে বলা যাবে না, দাদা হুজুরকে মুজাদ্দেদ করেছেন কে? তাহলে আল্লাহ পাক তানা ইজ্জত দেবে না? আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় আমি আল্লাহ আমার ওলি বান্দারা ভয় করে না, ডরও নয়, চিন্তাও করে না, তাদের পেরেশানি নাই। জোরে বলেন বলেন আলহামদুলিল্লাহ। ও মুজাদ্দুদুজ্জামান হুজুর আমার মা ফিরে বাল হয়ে গেলেন, হুজুর আমার গরুর ঘরে হুজুর আমার মা ফিরে বাল হয়ে গেলেন, হুজুরের সাথে দে হুজুর এখন বাপ গরুর গাড়িতে বসে আছে। আল্লাহর ওলি টুক 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 করে গরুর গাড়ি যখন যায়, আল্লাহর ওলি গরুর গাড়ি পিঠে বসে বসে কাদিরিয়া চেসিয়াম নকশবন দিয়া মোদা নিয়াম চরিকা সম কামন করতে লেগে গেলেন, চরিকা সম কামন করে আল্লাহর ওলি গরুর গাড়ি পিছনে দুটো বড় বড় বাপ, দুটো বড় বড় বাপ পিছনে ছুটে ছুটে আসে আল্লাহ রানী আল্লামা রহমানে রহমাতুল্লাহ নেই তুমি কি বাগের কিছু ক্ষতি করেছো, তুমি কি বাগের কিছু ক্ষতি করলে আল্লাহ বাগে নরি ও পীর মোরশেদ আমি বাগের কিছু ক্ষতি করি না, তবে তুমি তোমার কাজ করো বাগ বাগের কাজ করবে, তুমি তোমার কাজ করো বাগ বাগের কাজ করবে। ও কিছু রাস্তা জামা করে রাস্তার মধ্যে কানে এদিক থেকে ওদিকে কাটা, এ মাথা থেকে ও মাথাটা কাটা, গরুটা পার হয়ে যাবে চাকা দুটো পার কমে না, চাকা দুটো পার কমে না। ওই জায়গায় যখন গাড়িটা চলে গেল আল্লাহ পাকের রুমে দুটো গরুর গাড়ির চাকা বাইরে অবশিষ্ট কাটে দে নিজেদের ঘাটটা লাগিয়ে দে চাকা দুটোকে একটু উঁচু করে ওই কাটলাটা পার করিয়ে দে দুটো বা দুদিকে চলে গেল আল্লাহর ওলিদের কোনো ক্ষতি করল না জনে মরণ সুভা আর একটু
বলুন আলহামদুলিল্লাহ, দুটো বাঘ দুদিকে চলে গেল, ওলি আল্লাহদের ক্ষতি হতো, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সেই দাদা হুজুর আল্লাহ ইজ্জত দিয়েছেন, আল্লাহ মাকাম দিয়েছেন, ভাইরা ছেলেরা যুবকেরা মনটাকে ভালো করে মেনেছে, মজবুত হন। ফুরফুরা শরীফ দাদা হুজুরের ভালোবাসা, যাতা জিনিস নয়, যাতা জায়গা নয়, ওটা হলো জান্নাতি দরবার। বলুন আলহামদুলিল্লাহ, ওটা হলো আলহামদুলিল্লাহ কবুলিয়া দরবার। বলুন আলহামদুলিল্লাহ, ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুক্তাসার করবো, আল্লাহ পাক যদি আবার কোনোদিন দেখা করান হবে, ভাইয়ের বাড়িতে আসা হয়, ভালোবাসা থাকে, আল্লাহ রেখেছে, আল্লাহ ভালোবাসাকে কায়েম করে, বলুন আমিন। আল্লাহ পাকের সম্পর্ক আল্লাহ অটুট রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা ভাইরা যুবকেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ ফাঁকি দেবেন না। আমাদের ঘরের ভাইগুলো নামাজ পড়ে না কেন ভাই? মায়া হয় না, নামাজের জন্য মনটা টানে না, মসজিদে যান পাঁচ অক্ত পড়তে পারছেন না, দু অক্ত পড়েন, আপনি নামাজটা পড়েন, শুরু করেন, পাঁচ অক্ত হলো না, দু অক্ত শুরু করেন। পাঁচ অক্ত করাবার মালিক কিভাবে হবে নিজেও বুঝতে পারবেন না, মনটাকে নরম রাখে, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ অক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে দেন, বলুন আমিন। বলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, পর্দা না শিলা হন, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের মা বোনদের দ্বারা পাঁচ অক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে দেন, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মা বাপের খেদমত করবেন, মা বাপের সেবা করবেন, খবরদার মা বাপকে কষ্ট দেবেন না, মা বাপ যেন আমাদের ভাষায় আমাদের কথায় কষ্ট না পেয়ে যায়, মা বাপ যেন আমাদের ভাষায় আমাদের কথায় কষ্ট না পেয়ে যায়, মা বাপের সেবা করবেন, মা বাপের খিদমত করবেন। আল্লাহ পাক আমার যুবক ভাই বোনকে সুযোগ দিবেন, আল্লাহ আমাদের সকলের দ্বারা আমাদের মা বাপের খেদমত করার তৌফিক দেয়, বলুন আমিন। বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা বাপজানেরা দোয়া রাখবেন, আব্বা হুজুর কেবলা যখন দোয়া করবে আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন, হায়াত দান, বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমি। আমার তিনটি পীর বা
Ya Rasulullah, Allahumma